বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা ফের সংবাদে ডিএ বঞ্চনায় শীর্ষে পশ্চিমবঙ্গ বেতন বৃদ্ধি করছে কেন্দ্র সরকার নতুন বছরে ডিএ মিলল না রাজ্য সরকারি কর্মীদের চলুন খবরটি দেখে নেওয়া যাক ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বঞ্চনায় শীর্ষে এ রাজ্যের কর্মীরা ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা দু হাজার সালে জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বেড়ে চৌত্রিশ শতাংশ হতে চলেছে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে কেন্দ্রীয় কর্মচারীদের ফিডম্যান্ড ফ্যাক্টর বাড়লে তাদের মূল বেতনে ব্যাপক বৃদ্ধি হতে পারে মহার্ঘ ভাতা কতটা বাড়বে তা এখনও ঠিক হয়নি তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নভেম্বরে তথ্য প্রকাশ করা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়তে পারে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা একত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন জানুয়ারিতে যদি ডিএ তিন শতাংশ বাড়ানো হয় তবে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে চৌত্রিশ শতাংশ হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্ত মহর্ঘতা বেড়ে হতে চলেছে চৌত্রিশ শতাংশ সেখানে এ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি মাত্র তিন শতাংশ একত্রিশ শতাংশ পিছনে পড়ে যাবে এ রাজ্যের সরকারি কর্মচারীরা